বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে প্রস্তুত করতে পারবেন এই ধরনের পেপার এগ ট্রে। এই পেপার এগ ট্রের কিন্তু মার্কেটে খুবই চাহিদা রয়েছে, এই ব্যবসা করে কিন্তু অনেকেই সফল হয়েছেন। তাই আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও দেখে এই ব্যবসাগত আইডিয়াটি জানতে পারবেন যে এই ব্যবসাটি কি করে শুরু করতে হয়। তো এই ধরনের একটি কোম্পানি যদি আপনি খুলতে চান, সেক্ষেত্রে আপনার কতটা জায়গার প্রয়োজন রয়েছে এবং এই ধরনের কোম্পানি খোলার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং মাসের শেষে আপনার প্রফিট কতটা হবে, কি করে আপনি আপনার প্রোডাক্টকে মার্কেটে বিক্রি করবেন এবং সমস্ত তথ্য দেব এই ভিডিওতে। তো অবশ্যই বন্ধুগণ, ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, ভিডিও শেষে অবশ্যই আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে, সেটিকে যদি আপনি ফলো করতে পারেন অবশ্যই কিন্তু আপনি আপনার ব্যবসাতে কিন্তু 2% উপরে কিন্তু বেশি প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে ফেলবো এবং অবশ্যই একটাই রিকোয়েস্ট রইবে, যারা আজকে নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলে, ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে কিন্তু এরকমই নতুন নতুন ভিডিওতে প্রতিদিন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন বন্ধুগণ, এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই বলবো আপনার মোটামুটি কম করে কিন্তু 500 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে একটা বড় জায়গা কিন্তু প্রয়োজন রয়েছে। এতটুকু জায়গা হলে কিন্তু আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। তো এই ব্যবসা করার জন্য যে প্রধান আপনার র মেটেরিয়ালস লাগবে সেটা হলো আপনার লাগবে ওয়েস্ট পেপার। তো ওয়েস্ট পেপার আপনি কি করবেন, হকারি ভাইরা যারা রয়েছে, যারা দেখবেন ঘুরে ঘুরে কাগজপত্র সংগ্রহ করে, তাদের কাছ থেকে আপনি জোগাড় করবেন এবং তাদের কাছ থেকে আপনি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং আপনি সেই পেপার দিয়ে কিন্তু তৈরি করবেন এই রকমের ডিমের যে খোলাগুলো হয়ে থাকে। আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের মধ্যে কিন্তু আপনারা 1 ঘন্টা কম করে 700 থেকে 800 পিস কিন্তু তৈরি করতে পারবেন এই ধরনের পেপার এক ট্রে। তো এই ট্রে আপনি তৈরি করতে পারবেন এবং আপনারা যদি পার ডে কম করে 10 ঘন্টা চালান, সেক্ষেত্রে আপনি কিন্তু পার ডে 10 ঘন্টা চালিয়ে কিন্তু এই মেশিন থেকে কম করে কিন্তু 4000 টাকা কিন্তু প্রোডাকশন করতে পারবেন। এবার বন্ধুগণ, বলা যায় যে এই ব্যবসা করতে গেলে আপনি যে মেশিনটি কিনবেন তার দাম কত। তো এই মেশিনের দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, বড় বড় সেট আপ নিয়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে 14-15 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে, আর আপনি যদি একদম ছোট একটা মেশিনে কাজ করতে যান সেক্ষেত্রে 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট হলে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এবার বলা যাক প্রফিট। তো এই ব্যবসা করতে গেলে আপনার মোটামুটি 1-1 পিস আপনি ট্রে বিক্রি করবেন, এই 1-1 পিস ট্রেতে কম করে 30টা কিন্তু আপনি ডিম রাখতে পারবেন, আর এই 1-1 পিস ট্রে আপনি কম করে 25-50% কিন্তু প্রফিট করতে পারবেন। ধরছি আপনারা কম করে কিন্তু 50% করে প্রফিট করতে পারছেন, সেক্ষেত্রে 1 ঘন্টা চালিয়ে কিন্তু আপনি 400 টাকা ইনকাম করতে পারবেন, আর যদি 10 ঘন্টা চালান সেক্ষেত্রে কিন্তু আপনারা পার ডে 4000 টাকা ইনকাম করতে পারছেন, মাসের হিসাব করলে 1,20,000 টাকা দাঁড়ায়। তো এই ব্যবসা তো আপনি এই পদ্ধতিতে করবেন। এবার আপনি বিক্রি কোথায় করবেন? তো অবশ্যই ব্যবসা করতে গেলে আপনার কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনি আপনার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। আর অন্যগণ, যদি লাইসেন্সের কথা বলি সেক্ষেত্রে আপনি একটা লাইসেন্স দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, সেটা হলো ট্রেড লাইসেন্স, এবং এর সাথে যদি আপনি চান একটা ফায়ার সেফটি লাইসেন্স বানাতে পারেন, ইউনিট সার্টিফিকেট নিতে পারেন, এবং অবশ্যই কিন্তু ব্যবসা করতে গেলে আপনি একটা কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নেবেন, তাহলে কিন্তু আপনি মেশিনগুলো অপারেট করতে পারবেন। তো বন্ধুগণ, আমি ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদের একটা স্পেশাল টিপস দেব। তো টিপসটা হলো এটাই, আপনি যখন এই আপনার প্রোডাক্টটি মার্কেটে বিক্রি করবেন তখন অবশ্যই আপনি শুরুর দিকে মার্কেটটিকে ধরার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যতটা পরিমাণে বিক্রি করছেন যে দামে, তার সাথে আপনি কিছু পিস এক্সট্রা আপনি ফ্রি দিতে পারেন যাতে আপনার প্রোডাক্টটির চাহিদা মার্কেটে সবসময় থেকে থাকে। শুরুর দিকে একটু ইনভেস্টমেন্ট হলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি মার্কেট অনায়াসে ধরে রাখতে পারবেন, এই টেকনিক খাটি যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই অবধি ছিল। এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন। দেখা হচ্ছে বন্ধুগণ পরবর্তী এরকম একটি নতুন ব্যবসাসংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।